ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যাদবপুর থানার গলফ গ্রিনের এই অভিজাত আবাসনে নিঃসঙ্গ বৃদ্ধার রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, 72 বছরের অর্পিতা বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্বামী আগেই মারা গিয়েছেন। অর্পিতার মেয়ে থাকেন বিদেশে। মঙ্গলবার একাধিকবার ফোন করেও মায়ের সাড়া পাননি মেয়ে। বৃদ্ধার মেয়ের কাছ থেকে খবর পেয়ে প্রতিবেশীরা যাদবপুর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, চিত হয়ে পড়ে বৃদ্ধার দেহ। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। প্রতিবেশীরা জানিয়েছেন, হাই ব্লাড প্রেশার ও সুগার ছিল অর্পিতার। আগের দিন রাত্রিবেলা মেয়ের সাথে সন্ধেবেলা কথা হয়েছে, পরের দিন যখন সন্ধেবেলা ফোন করেছে পাইনি, তখন আমি আমাদের জানিয়েছে। তারপরে সমস্ত যতটা ইনিশিয়েটিভ নিয়ে যা করা যায় সেটা করেছে, এবং আমাদের আমাদের কাউন্সিলরকে ফোন করেছে, উনি আমাদের যথেষ্ট হেল্প করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।